হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ফ্রম এমবি ইউনিক টেক। আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে আপনারা জমির সার্টিফাইড কপি অথবা অনলাইন কপি তুলতে পারেন, অর্থাৎ আপনি আপনার জমির সইমোহর পর্চা এবং অনলাইন পর্চা কিভাবে তুলবেন সেই প্রসেসটি আজকে দেখাবো। তো প্রসেসটি শিখতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে বন্ধুরা, এই প্রসেসটি আপনি মোবাইলেও করতে পারেন। আমি আজকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, মোবাইল কম্পিউটার সেম প্রসেস। মোবাইলে করার জন্য আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, দেন কর্নারে দেখতে পারবেন থ্রি ডট মেনু, সেখান থেকে আপনি ডেস্কটপ সাইটটি অ্যানাবল করে দেবেন, তাইলে আপনার মোবাইলটি কম্পিউটার মোডে চলে আসবে। তো এই প্রসেসটি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো আমি যেহেতু ফায়ারফক্স ইউজ করি তাই ফায়ারফক্সে চলে যাচ্ছি, আপনি চাইলে এক্সিস্টিং কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। তো ফায়ারফক্সে আসার পর সার্চ বক্সে লিখবেন land.gov.bd, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা, এরকমভাবে আপনি লিখে দেবেন, তারপর আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন। তারপর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি ভূমি মন্ত্রণালয় হোম এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন। তারপর এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটি ইন্টারফেসটি আমার কাছে চলে আসছে। তারপর একটু নিচে স্ক্রল করে যাবেন, দেন দেখতে পারবেন এখানে কিছু মেনু আপনার দেওয়া আছে। তো আপনি এখান থেকে ক্লিক করবেন, দেন আপনার যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ল্যান্ড রেকর্ড এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল করে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে একটি ম্যাপ দেয়া আছে। তো এটি যদি আপনি পুরোপুরি স্পষ্ট না দেখেন তাহলে এখানে বিস্তারিত ম্যাপ, এখানে ক্লিক করে আপনি এই ম্যাপটি বড় করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ম্যাপটি বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার জেলাটি সিলেক্ট করে নিচ্ছি, তো আপনি আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। তো আমি ঢাকা জেলা সিলেক্ট করছি। তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, তো আপনি এখান থেকে খতিয়ান টাইপ নির্বাচন করবেন। তো আমি আরএস নির্বাচন করছি, দেন এখান থেকে উপজেলাটি নির্বাচন করবেন, আপনি যে উপজেলার বাসিন্দা সেটা, দেন এখান থেকে আপনি মৌজাটি নির্বাচন করবেন। তারপর এখান থেকে আপনি যদি চান খতিয়ান নং অনুযায়ী আপনার পর্চাটি বের করতে পারেন, আপনি দাগ নং অনুযায়ী কিন্তু বের করতে পারেন, তারপর আপনি মালিকানার নাম অনুযায়ীও বের করতে পারেন। তো আমি খতিয়ান নাম্বার অনুযায়ী বের করছি, এখানে দেখতে পাচ্ছেন দাগ নং এ যদি ক্লিক করি তাহলে দাগ নং অনুযায়ী বের করতে পারবো, এরকম ভাবে আপনি প্রতিটি ভাবেই বের করতে পারবেন। তো আমি যেহেতু খতিয়ান নং আছে তাই খতিয়ান নং অনুযায়ী ক্লিক করছি, দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড লিখুন, এখানে আপনি যে ক্যাপচাটি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন 3635, এটা আপনি লিখে অনুসন্ধান করুন, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি চলে আসছে, এই জমিটি কার, এই যে দেখতে পাচ্ছেন দাগ নং। আমরা যদি এই দাগ নংটি অনুযায়ী আবার সার্চ করি, দেখতে পাচ্ছেন আমরা এখন খতিয়ান নং বাদ দিয়ে দাগ নং অনুযায়ী সার্চ করতেছি। আবার আপনি ক্যাপচা দিয়ে দিবেন, দেন অনুসন্ধানে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন ওই একই ব্যক্তির নামটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে দেখে নেবেন সব আপনার ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে আপনি আবেদন করুন, এখানে ক্লিক করবেন। তো আবেদনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন ফর্ম, এখানে দেখতে পাচ্ছেন আপনি যে সইমোহর পর্চাটি নেবেন সেটার জন্য আপনার আবেদনের ফর্মটি চলে আসছে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বিভাগটি সিলেক্ট করেছিলেন সেটি রয়েছে, দেন এখানে আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, তারপর আপনি খতিয়ান নকল টাইপ, আপনি যদি অনলাইন কপি নিতে চান সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, আপনি যদি সার্টিফাইড কপি বা সইমোহর পর্চা নিতে চান তাহলে আপনার দেখতে পাচ্ছেন এখানে কত টাকা লাগবে এখানে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার সাধারণ ফি লাগবে 30 টাকা, তো আপনি যদি এখানে জরুরি ভিত্তিতে নিতে চান, এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি প্রয়োজন সাধারণ, আপনি যদি জরুরি ভিত্তিতে নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন আপনার ফি কত আসছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার 50 টাকায় কিন্তু আপনি খতিয়ানটি পেয়ে যাচ্ছেন। তো এগুলো আপনি স্থানীয় যে কোনো সার্ভেয়ারের কাছ থেকে নিলে তারা হয়তো আপনার কাছ থেকে 200-250 কেউ 500 টাকাও নিয়ে থাকে, তো আপনি শুধুমাত্র 50 টাকায় কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি অনলাইন কপি নেন, দেখতে পাচ্ছেন আমি অনলাইন কপি সিলেক্ট করছি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে 1 টাকাও ফি আপনার প্রয়োজন হবে না। তো আমি আজকে আপনাদেরকে দুটো বিষয়ই দেখাবো যে কীভাবে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হয় এবং কিভাবে অনলাইন কপির জন্য আবেদন করতে হয়। তো আমরা প্রথমে সার্টিফাইড কপি দিয়ে দেখি, তো আমরা এখানে সার্টিফাইড কপি সিলেক্ট করছি, তো এখান থেকে আপনি ডেলিভারি প্রয়োজন, আপনি যদি সাধারণ নিতে চান তাহলে সাধারণ আর জরুরি নিতে চাইলে জরুরি, তো আমি এখান থেকে জরুরিতে ক্লিক করছি,
তো এখান থেকে ডেলিভারি মাধ্যম দেখতে পাচ্ছেন আপনার এখানে ডাকযোগ সিলেক্ট করা আছে আপনি চাইলে ডাকযোগেও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অফিস জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এটা অটোমেটিক্যালি আপনার সিলেক্ট করা হয়ে যাবে এটা আপনার হাত দেওয়ার দরকার নেই তারপর এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনি এখানে লেখার পর এখান থেকে আপনি জন্ম তারিখটি লিখে দিবেন তো এখানে আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি ক্যালেন্ডার ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনি আপনার সালটি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে তো এখান থেকে আমি সালটি সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনি মাসটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডে এটাই ক্লিক করে আপনি ডেটটি লিখে দিবেন তারপর এখান থেকে আপনি যাচাই করুন এখানে ক্লিক করবেন এই যে জাতীয় পরিচয়পত্র নং এবং জন্ম তারিখ দিয়ে আপনি এটা যাচাই করবেন তো লোড নিবে দেখতে পাচ্ছেন সঠিক হয়েছে ব্যবহারিক তথ্য পাওয়া গেছে তো এখান থেকে ওকে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সবকিছু চলে আসবে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং নাম চলে আসবে এখান থেকে আপনি চাইলে মেইল দিতে পারেন এখান থেকে ঠিকানাটি দেয়া আছে তো এখান থেকে আপনি মোবাইল নাম্বারটি লিখে দিবেন তো তারপর এখান থেকে আপনি যোগফলটি প্রদান করবেন যে 7 যোগ 7 কত হয় আপনার অন্য আসতে পারে আপনি সেটি যোগ করে এখানে লিখে দিবেন এটি অবশ্যই ইংরেজিতে লিখবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের বিবরণ এখান থেকে আপনার জরুরি নিতে হলে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট টাইপ একপে এখানে আপনি এটা সিলেক্ট করবেন দেন পরবর্তী ধাপে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি এখান থেকে পেমেন্ট কার্ডের মাধ্যমে করতে চাইলে মাস্টার কার্ড ভিসা এবং ডাচ বাংলা এগুলোর মাধ্যমে আপনি করতে চান তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিং দিয়ে করব তাই মোবাইল ব্যাংকিং এ ক্লিক করছি দেন এখান থেকে আপনি বিকাশ নগদ রকেট এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে আপনি মোবাইল ব্যাংকিং করতে পারেন তো আমি বিকাশে ক্লিক করে পে নাওতে ক্লিক করছি তো পে নাওতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে ইএস দিয়ে পাসওয়ার্ড পিন এগুলো দিয়ে আপনি আসলে পেমেন্টটা করতে পারবেন তো দেখতে পারলেন কিভাবে আপনারা সার্টিফিকেট কপির জন্য আবেদন করবেন এখন দেখতে পারবেন কিভাবে আপনি অনলাইন কপি ডাউনলোড করবেন সেখান থেকে এর জন্য অনলাইন কপি এখানে ক্লিক করবেন তো অনলাইন কপি ক্লিক করার পর এখান থেকে আপনি ইমেল চাইলে দেখতে পারেন ফোন নাম্বার এটি অবশ্যই মাস্ট দেওয়া লাগবে আপনার তারপর এখান থেকে আপনি যোগফল প্রদান করবেন তো আপনি এগুলো সবই এই যে আগের মতো আপনি সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট বিবরণ এখান থেকে দেখতে পাচ্ছেন প্রদানের সময়সীমা আপনি তাৎক্ষণিকভাবেই পাবেন সাধারণ ফি আপনার কোনো টাকা লাগবে না এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইপ এখানে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আপনার পর্চাটি কিন্তু এখানে চলে আসছে তো ডাউনলোড করার জন্য আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটা এটাই ক্লিক করবেন দেন এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন তো এভাবেই আসলে আপনি হচ্ছে গিয়ে আপনার পর্চাটা আপনি তুলতে পারেন আর সার্টিফিকেট কপি তোলার জন্য যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে আপনি পেমেন্ট করলে আপনার সার্টিফিকেট কপি পাস আর সেটা আনতে আপনি সরাসরি আপনার ডাকযোগে চলে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা তারাও এই প্রসেসটি করতে পারে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমবি ইউনিক টিকের সাথে জুড়ে থাকবেন আল্লাহ হাফেজ